हाय व्यूअर्स, अस्सलामु अलैकुम। तुम्हारा केमन आछो? आमरा आल्लाह रहमते भालो आछी। प्रतिदिनेर मतो आज एकटी नतून ब्लग निये तोमादेर माझे हाजिर हये गेछी। आर जेहेतु रोजा चलछे, आर एई रोजाय आमरा सकलेई कम बेशी एकटु स्पाइसी टाइपेर खाबार खेते पछन्द करी, सेई जोन्नोई आजके आमि एई रेसिपिटा निये एसेछी। ताहले एदिक थेके आमि मांस निये निएछी, एते बेश खानिकटा टक दई दिएछी, আর এদিক থেকে আমি দিয়েছি একটু কাঁচা জিরে বাটা, তো আদা বাটা, এগুলো একটু বেশি বেশি দেব, কারণ মাংসটা ম্যারিনেট করে রেখে দেব, দিয়ে তারপরে আমি ফ্রাই করব। এই মাংসটা খেতে খুব সুন্দর লাগে, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। আমি এরকমই মাংস ভাজা অনেক রকমেরই তোমাদের সাথে শেয়ার করি। এটা ওই তন্দুরি চিকেন টাইপেরই, বাট খুব যে একদম তন্দুরি চিকেনই এরকম নয়, কিন্তু খেতে অনেক মজার। তো এদিক থেকে আমি এতে একটু রেড চিলি পাউডার দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিয়েছি আর কি। এমনি লাল লঙ্কার গুঁড়োও বেশ খানিকটা দিচ্ছি, কারণ এটা একটু ঝাল ঝাল টাইপেরই করব। আর এটা খেতে খুবই মজা হয়, আমরা তো খেতে অনেক পছন্দ করি। আর এদিক থেকে আমি একটু মিট মশলা এতে দিলাম, দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, ও তারপরে এতে একটু কাসুরি মেথি দিচ্ছি, এইসব দিয়েই একটু আর কি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর আমি এতে কিন্তু দিয়েছি একটু চাট মশলা, ঠিক আছে, সেটা আগে বলা হয়নি বলে দিলাম। আর গরম মশলা এটাও দিয়েছি এতে, তো এই আর কি এই সব দিয়ে এবার এটাকে আমি হাতের সাহায্যে মাখাবো। আমি সবসময় বলি যে কোনো জিনিস হাত দিয়ে না মাখালে কিন্তু এতটা বেশি ভালো হয় না, তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি, কোনো প্রবলেম যদি না থাকে হাতে আমি কিন্তু হাতের সাহায্যে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমরাও কিন্তু এটা হাতের সাহায্যে মাখানোর চেষ্টা করবে, যাতে সব জায়গায় মশলাটা ভালোভাবে প্রবেশ করে। আর মাখানোর পর এতে আমি বেশ কিছুটা সরিষার তেল ওপর দিয়ে দিয়েছি। এই মাংসটাকে তোমরা সকাল থেকে ম্যারিনেট করে রাখবে নর্মাল ফ্রিজে, এটাকে একটা কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেবে। এই যে আমি মাংসটা ম্যারিনেট করার পর আমি এরকম একটা বক্সের মধ্যে এটা রেখে আমি ফ্রিজে রাখবো। এটা যে কি অসম্ভব মজা হয় খেতে, তোমরা একবার না ট্রাই করলে বুঝতে পারবে না। তো ওই দিক থেকে আমার মাংসটা ম্যারিনেট করে রাখলাম ফ্রিজে, আর একটু বিকালের দিকে আমি ইফতারের জোগাড় করে নিচ্ছি। আমি অত ডিটেলস আর কিছু দেখাচ্ছি না, প্রতিদিনই এখন এই সব ইফতার টিফতার এখনকার সব কিছু একটু সময়টা আলাদা, তো সেই জন্যই আর কি তোমাদের সাথে আজকে ওই জন্য আমি শেয়ার করলাম যে চিকেন ফ্রাইটা অসম্ভব মজার, এই রোজার মধ্যে তোমরা চাইলে বানিয়ে খেতে পারো। আমি একটু ইফতারগুলো জাস্ট সেজে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা এই রাত্রির দিকে 8:30 বাজে এরকম সময় এখন। আমি কিন্তু এটা সকাল থেকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর একটা কথা বলি, এটা কিন্তু অবশ্যই 6 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, না হলে কিন্তু সেই জুসি টাইপের হবে না। এটা জাস্ট তেলেতেই একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। তো তেল তো আমি গরম করে নিয়েছি, চলো এবার তোমাদের পালা তেলে ফ্রাই হবার। তুমি যদি না ফ্রাই হও আমরা আর খেতে পারবো না, জলদি জলদি ফ্রাই হয়ে যাও চিকেন, আমরা খাবো, ওয়েট করে আছি। তো দেখতে পাচ্ছ আমি বাকি মশলাগুলো ওপর দিয়ে দিলাম, এবার শুধু একটু ওয়েট করতে হবে খাওয়ার জন্য। তো এটা একটু ঢাকনা চাপা দিয়ে
মাংসটাকে ফ্রাই করতে হবে, তাহলে একটু ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তোমরা যারা গৃহিণীরা দেখলি বুঝতে পারবে, সবাই কম বেশি তোমরা জানো, তারপরেও যেহেতু আমি ব্লগ বানাই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি। আর আমি চিকেন কিন্তু নিজের আইডিয়াতে আমি অনেক রকমভাবে ম্যারিনেট করি, অনেকভাবে আমি ফ্রাই করি, আমার যখন যেমন মন চাই তখন সেইভাবে আমি ফ্রাই করি। একইভাবে কিন্তু আমি সব কিছু যে বারবার একই রকম করি না, তো দেখলে বুঝতে পারবে কতটা জুসি হয়েছে। দেখো আমি উল্টাচ্ছি, তো এই আর কি, তোমরা চাইলে অবশ্যই একবার বানিয়ে নিতে পারো। আর আমি ব্লগটা কিন্তু অত বেশি কিছু দেখাচ্ছি না, কারণ সারাদিন রোজা রেখে খুব বেশি কথা বলতেও ভালো লাগে না, আর প্রতিদিন ধরো ইফতারটা তো থাকেই, তো প্রতিদিন ইফতারের আর কি দেখাবো, একই জিনিস। তো তার মধ্যে যে যে জিনিসগুলো একটু তোমাদের সাথে শেয়ার করার মতো, দেখানোর মতো, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। যেমন এই চিকেন ফ্রাইটা খেতে অসম্ভব মজার, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু আমি আগের দিনকে কিছুটা ব্লগটা বানিয়েছিলাম, আর এটা পরের দিনের ব্লগ, সেটা একটু তোমাদের সাথে দেখাচ্ছি। যেহেতু ইফতারে এখন বিভিন্ন রকম ফলটল লাগে, তো সেই জন্যই খেজুরটা তো লাগেই, আর কিছু ফল আছে, তরমুজ, কলা, তারপরে শসা, এই সব আর কি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলোকে একটু বের করে ধুয়ে নিচ্ছি। আর বেশ কিছুটা দুধের সর জমেছিল, একটু ঘি বানিয়ে নিলাম এদিক থেকে। আর ঘিয়ের কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। একজন আমার কাছে জানতে চেয়েছে ঘি কীভাবে বানানো যায়, আমি কীভাবে বানাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রোজাটা মিটে গেলে। তো ফল টলগুলো এদিক থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ফ্রিজে রাখবো। আর এদিক থেকে আমি আর তোমাদের ভাইয়া একটু দরকারে ফাঁকা দিকে বেরিয়েছিলাম, তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম, অত বেশি আর শেয়ার করতে পারলাম না, একটু দরকারেই ফাঁকায় গিয়েছিলাম। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি আবারও আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমাদের এখন অনেক বেশি বেশি সাবধানে থাকতে হবে, মাস্ক পরে ফাঁকায় বেরোতে হবে, আর স্যানিটাইজ করতে হবে সব সময়। আমি আবারও একটু আমার এই ব্লগে বলে দিলাম, আমার ব্লগ যারা ফলো করো তারা সাবধানে থেকো মনে করিয়ে দিলাম, আর আমার চ্যানেলে যারা নতুন তারাও খুব 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 সাবধানে থাকবে, এখন আমাদেরকে সব সময় সাবধানে থাকতে হবে।